হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম আপনাদের সামনে নতুন কিছু নিয়ে, একটা তেল কিছু নিয়ে। আমরা যেদিকে যাই সেদিকেই শুধু সেলফি নিয়ে ব্যস্ত, কি বলবো, মনের দুঃখের কথা। এখানে আসছি আমরা মনোরম দৃশ্য পরিচালনা করবো, পরিদর্শন করবো, এখানেও এসা দেখি সেলফি নিয়ে ব্যস্ত। এতে আর আপনারাই দেখতে পাচ্ছেন, আমার কিছু বলার নেই। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো দর্শক, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। তো বন্ধুরা, আমি এখন যে জায়গাটিতে আছি সেই জায়গাটি হচ্ছে পার্কের ভিতরে সবচাইতে নিরাপদ এবং সেফটির জায়গা। চাইলে আপনারা এখনই আসতে পারেন নরসিংদী গ্রিমোনিডে পার্কে, আর এসব আনন্দ উপভোগ করতে পারেন। খুবই সুন্দর এবং মনোরম দৃশ্য রয়েছে এই ড্রিম। তো দর্শক, আপনাদের জন্যই এত সুন্দর ড্রিম হলিডে পার্ক। তো আপনারা যদি না আসেন তাহলে তো বুঝতেই পারবেন না নরসিংদীর ভিতরে এত সুন্দর একটা পার্ক তৈরি হয়েছে। এখনই চলে আসুন নরসিংদী ড্রিম হলিডে পার্কে। তো বন্ধুরা, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।